ব্যাকটেরিয়ন একটা গ্রিক শব্দ, যেই শব্দের অর্থ হচ্ছে লিটল রড, যেটা থেকেই এই ব্যাকটেরিয়া শব্দটা আসলে এসেছে। প্রথমে অ্যান্টনি ভন লিয়েনহুক নামক একজন বিজ্ঞানী সর্বপ্রথম একটা পানির ফোঁটার মধ্যে ব্যাকটেরিয়াকে আবিষ্কার করেন। তার আবিষ্কারটা ছিল খুবই মজার, কারণ তিনি নিজে একটা অণুবীক্ষণ যন্ত্র তৈরি করেছিলেন। সেই যন্ত্র দিয়ে তিনি বিভিন্ন জিনিস দেখতে দেখতে হঠাৎ করে তিনি দেখেন ব্যাকটেরিয়াকে। এরপরে এরেনবার্গ নামে একজন বিজ্ঞানী একে নাম দেন হচ্ছে ব্যাকটেরিয়া। তার মানে ব্যাকটেরিয়ার জনক হিসেবে বা ব্যাকটেরিওলজির জনক হিসেবে বলা হয় অ্যান্টনি ভন লিয়েনহুককে, এবং ব্যাকটেরিয়ার নাম দিয়েছিলেন এরেনবার্গ। পরবর্তীতে লুই পাস্তুর এবং রবার্ট কচ ব্যাকটেরিয়ার উপর অনেক গবেষণা করেন, যে সকল গবেষণার ফলাফল হিসেবেই বর্তমানের ব্যাকটেরিয়ার তত্ত্বটা প্রতিষ্ঠিত। এখন আসে ব্যাকটেরিয়ার সাধারণ বৈশিষ্ট্য নিয়ে। ব্যাকটেরিয়ার সাধারণ বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে তাদের যে কোষ প্রাচীরটা, সেই প্রাচীরটা হচ্ছে জড় প্রকৃতির। এদিক থেকে তাদের সাথে উদ্ভিদের একটা ভীষণ মিল পাওয়া যায়। পরবর্তীতে আমরা দেখতে পাই যে ব্যাকটেরিয়া হচ্ছে মাইক্রোস্কোপিক, তার মানে অণুবীক্ষণ যন্ত্রের নিচেই আমরা তাদেরকে দেখতে পাবো। এবং ব্যাকটেরিয়া প্রোক্যারিওটিক, তার মানে এরা আদিকোষী, এদের মধ্যে আমরা যে নিউক্লিয়াসটা দেখতে পাবো সেটা একদমই সুগঠিত হবে না। কিন্তু এই ব্যাকটেরিয়ার মধ্যে আমরা রাইবোজোম দেখতে পাই, এবং তাদের এই রাইবোজোমটা খুব বেশি প্রয়োজন, কারণ তাদের যে প্রোটিন তৈরি হয় সেটা এই রাইবোজোমের মাধ্যমে তৈরি হয়। এদের প্রাচীরের মধ্যে আমরা পাই হচ্ছে পেপটিডোগ্লাইকেন। পেপটিডোগ্লাইকেন বিভিন্ন ব্যাকটেরিয়ার মধ্যে বিভিন্ন স্তর হিসেবে থাকে, অনেক সময় মোটা আকারে থাকে, অনেক সময় চিকন বা পাতলা স্তর হিসেবে থাকে। তাছাড়া আমরা মুরামিক অ্যাসিড, টিকোইক অ্যাসিড, এই দুই ধরনের অ্যাসিডও আমরা দেখতে পাই। ব্যাকটেরিয়ার ভেতরে থাকে হচ্ছে ডিএনএ, এবং তাদের যে কার্যকারী ডিএনএ, যেই ডিএনএটা আসলে কাজ করে, সেই ডিএনএটা হচ্ছে দ্বিসূত্রক এবং সেটা বৃত্তাকার। এবং মজার বিষয় হচ্ছে তাদের এই ব্যাকটেরিয়ার যে কার্যকরী ডিএনএ সেটা কিন্তু তাদের নিউক্লিয়াসে থাকে না, সেটা থাকে হচ্ছে সাইটোপ্লাজমের ভেতরে। সাইটোপ্লাজমের মধ্যে একটা বৃত্তাকার অংশ আমরা দেখতে পাবো, যেটাই হচ্ছে তাদের কার্যকরী ডিএনএ। এবং এই ব্যাকটেরিয়াগুলো বাইনারি ফিউশনের মাধ্যমে বা দ্বিবিভাজনের মাধ্যমে সবচাইতে বেশি পরিমাণে তাদের বংশ বিস্তার করে থাকে। কিন্তু তার মানে কি তাদের অন্য কোনো প্রকারে বংশবিস্তার হওয়া সম্ভব না? অবশ্যই সম্ভব, সেই সম্পর্কে আমরা পরবর্তীতে জানবো। এছাড়া ব্যাকটেরিয়াগুলোর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে সেটা গ্রাম পজিটিভ হতে পারে বা নেগেটিভ হতে পারে, তার মানে তাদেরকে কোনো একটা বিশেষ ধরনের রঞ্জক দিলে তারা হয়তো সেই রঙটা ধারণ করবে অথবা ধারণ করবে না, এই সম্পর্কেও আমরা পরবর্তী ভিডিওগুলোতে জানব। এছাড়া ফাজ ভাইরাস, যে সকল ব্যাকটেরিয় ফাজ রয়েছে সেই সকল ভাইরাসগুলো দ্বারা কিন্তু ব্যাকটেরিয়াটা খুব সহজে নষ্ট হয়ে যেতে পারে। তার মানে ফাজ ভাইরাসের প্রতি তারা অনেক বেশি সংবেদনশীল। এবং কিছু ব্যাকটেরিয়া অক্সিজেনের উপস্থিতিতে বাঁচতে পারে, কিছু ব্যাকটেরিয়া অক্সিজেনের উপস্থিতি না থাকলেও বাঁচতে পারে, আবার কিছু ব্যাকটেরিয়া রয়েছে যাদের অক্সিজেনের উপস্থিতি অবশ্যই প্রয়োজন, সে সকল ব্যাকটেরিয়া অক্সিজেন অনুপস্থিত থাকলে বাঁচতে পারে না। তাছাড়া ব্যাকটেরিয়ার মধ্যে সবচাইতে বড় বৈশিষ্ট্য হচ্ছে তাদের খাদ্যাভ্যাসটা কীরকম। তারা মূলত পরজীবী, কোনো একটা প্রাণীর দেহের ভেতরে, পোষকের ভেতরে তারা বাস করবে, অথবা তারা কোনো একটা মৃত প্রাণীর দেহের মধ্যে বাস করবে, তারা মৃতজীবী হতে পারে, এমনকি অনেক সময় কিন্তু তারা নিজেরা নিজেদের খাবার তৈরি করে নিতেও পারে। সেক্ষেত্রে আমরা বলে থাকি সেগুলো হচ্ছে স্বনির্ভর ব্যাকটেরিয়া। এখন এই ব্যাকটেরিয়া আমরা কোথায় কোথায় পাবো? মাটির মধ্যে যে সকল স্তরে অর্গানিক ম্যাটার বা জৈব উপাদান সবচাইতে বেশি পরিমাণে রয়েছে, সেই সকল স্তরে কিন্তু ব্যাকটেরিয়াকে আমরা প্রচুর পরিমাণে দেখতে পাই। যে সকল স্তরে জৈব উপাদান কমতে থাকে সেই সকল স্তরে কিন্তু আমরা ব্যাকটেরিয়াটা আর দেখি না। তাছাড়া পানির মধ্যে প্রচুর ব্যাকটেরিয়া থাকে। পানির মধ্যে একটা পুকুরের মধ্যে যদি জৈব উপাদান বেড়ে যায়, অবশ্যই সেখানে ব্যাকটেরিয়ার পরিমাণও বেড়ে যাবে। এবং বায়ুর মধ্যে একটা নির্দিষ্ট স্তর পর্যন্ত ব্যাকটেরিয়া ভেসে বেড়াতে থাকে। যত উঁচু অঞ্চলে যাওয়া হয়, যত বায়ুমণ্ডলের উপরের স্তরে যাওয়া হয়, ধীরে ধীরে ব্যাকটেরিয়ার পরিমাণটা
কমে যায়। এমনকি এই সকল ব্যাকটেরিয়া কিন্তু অনেক বেশি পরিমাণ তাপমাত্রার মধ্যেও বেঁচে থাকতে পারে বা অনেক কম তাপমাত্রার মধ্যেও বেঁচে থাকতে পারে। এর ফলেই কিন্তু মূলত ব্যাকটেরিয়াগুলো সুপ্তাবস্থায় থেকে যায়, পরবর্তীতে তারা তাদের যে সকল সুবিধাজনক তাপমাত্রা রয়েছে সেই তাপমাত্রায় তারা আবার বংশবিস্তার শুরু করে দেয়।